নওগাঁর মান্দায় কোভিড-19 পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আওতাধীন ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে এই ঋণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে গতকাল উপজেলা কনফারেন্সের রুমে 2 বছর মেয়াদি 18 কিস্তিতে পরিশোধযোগ্য 21 জন সদস্যর মাঝে 23 লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, পরিদর্শন সেকেন্দার আলী সহ অনেকেই।